দিবসে বঙ্গবন্ধু সমাধি চত্বরে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। পৃথিবীর নির্মম ও নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করা এই জাতির মূল লক্ষ্য। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে রাজধানী ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানে 15 আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এছাড়া মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীতে পালিত হয়েছে শোক দিবস। রিপোর্ট করছেন প্রমথের শীল। এদেশের মানুষকে যিনি স্বপ্ন দেখিয়েছিলেন, যার নেতৃত্বে বাঙালি পেয়েছিল বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ, সেই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শিকার হয়েছিলেন ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের। তখন থেকেই দিনটি বাঙালি জাতির কাছে শোকের। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার পরপরই শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগ নেতাদের নিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতি। আজকের এই দিনে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করব, প্রতিহত করব। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের? আমরা শঙ্কার মধ্যে এগিয়ে যাই। ওই যে আমরা বলি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই। পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত 15 আগস্ট হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সকলে। এরপর জনতার ঢল নামে ধানমন্ডির 32-এ সর্বস্তরের জনতা শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। দিবসটিতে রাজধানীর কাউরান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে শোক দিবসের দোয়া ও আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন খুনিদের চক্রান্ত সফল হয়নি এবং